রাষ্ট্রদ্রোহিতার অপরাধে নাইজারের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমের বিচারের ঘোষণা দিয়েছে নাইজারের সেনাবাহিনী। রোববার রাতে টেলিভিশনে দেয়া এক বিবৃতিতে এ কথা জানায় সেনাবাহিনীর এক মুখপাত্র। 26 জুলাই সেনা অভ্যুত্থানের সময় থেকে প্রেসিডেন্টের সরকারি বাসভবনে গৃহবন্দী আছেন 63 বছর বয়সী বাজুম ও তার পরিবারের অন্যান্য সদস্য। এমন এক সময়ে এ ঘোষণা দেয়া হলো যখন নাইজারের রাজধানী নিয়ামেতে নাইজেরিয়ার ইসলামী তাত্ত্বিকদের সঙ্গে বৈঠকে পশ্চিম আফ্রিকার দেশগুলো জোট ইকোনমিক কমিউনিটি অব ওয়েস্ট আফ্রিকান স্টেটস ইকোওয়াসের সঙ্গে সরাসরি আলোচনায় বসতে সম্মতি জানিয়েছেন নাইজার অভ্যুত্থানের নেতা জেনারেল আব্দুর রহমান চিয়ানি। নাইজেরিয়ার ইসলামী তাত্ত্বিকদের প্রতিনিধি দলের নেতা শেখ আবদুল্লাহ বালা লাহু জানান, নাইজার নাইজেরিয়া বা অন্য কোথায় বৈঠক বসতে চান তা জানতে চাওয়া হয়েছে জেনারেল চিয়ানির কাছে। আগামী কয়েকদিনের মধ্যে বৈঠকের তারিখ নির্ধারণ করা হবে বলে জানান তিনি।